আসসালামু আলাইকুম। তো আজকের কুকয়েন এক্সচেঞ্জের অফারে যারা পার্টিসিপেট করবেন এখান থেকে 125টা টোকেন পাবেন, যেটার ভ্যালু দেখতে পাচ্ছেন $25। তো এটা কিন্তু সবাই পাবেন, মানে যারা আগে পার্টিসিপেট করতে পারবেন। তো ইভেন্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড আজকে ভিডিওতে থাকবে, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কী অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো কুকয়েন এক্সচেঞ্জারে কীভাবে পার্টিসিপেট করে $25 পর্যন্ত ক্লেম করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল কী করবেন, যারা নতুন আছেন অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, আর ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, মাস্ট বি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেন প্রতিনিয়ত কিন্তু গিভওয়ে দেওয়া হয়, তো গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। তো এখানে কিন্তু অনেক প্রকার অফার প্লাস এক্সচেঞ্জারের অফারগুলো কিন্তু শেয়ার করা হয়, এমনকি ইনস্ট্যান্ট লোট অফারগুলোও শেয়ার করা হয়। তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো এখন দেখা দিই কুকয়েন অফারে পার্টিসিপেট করবেন কীভাবে। ফার্স্ট অফ অল ওদের রুলসগুলো দেখাই দিই, কবে ইভেন্টটা স্টার্ট হবে এমনকি কীভাবে আপনি টোকেনটা ক্লেম করবেন। এই যে দেখেন এই ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কল আপের একটা অফার। তো এখান থেকে যদি আমি ব্যানারের উপর ক্লিক দিই তাহলে এখানে সকল ইনফরমেশনগুলো দেখতে পাবেন। তো এখানে প্রায় 2 লক্ষ SCLP টোকেন গিভওয়ে করবে। তো এখানে যদি আমি অ্যাক্টিভিটিটা দেখাই, এই যে দেখেন এটা আপনার 3 তারিখ, মানে আজকে 2 তারিখ, তো 3 তারিখ 10টা বাজে স্টার্ট হবে। তো UTC টাইম, তো 10টা UTC টাইম হচ্ছে বাংলাদেশ টাইম 4টা। তো কালকে মানে 3 তারিখ বিকাল 4টার দিকে কিন্তু ইভেন্টটা স্টার্ট হবে। তো ইভেন্ট স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে অফারটাতে পার্টিসিপেট করতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো আজকে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু রেডি থাকবেন, যাদের মানে ডলার আছে তারা ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল বলে দিই আপনার কিন্তু মাস্ট বি কিছু ডলার লাগবে, 3 থেকে 5 ডলারের মতো ডলার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পারবেন। আর যদি আপনার $10 থেকে $20 থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে আপনি 1 মিনিটেও সময় লাগবে না, মানে 10 সেকেন্ডে কিন্তু ইভেন্টে আপনি পার্টিসিপেট করে নিতে পারবেন। তো ইভেন্ট এন্ড হওয়ার 7 দিনের মধ্যে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করে ফেলবেন। তো এখন দেখাই এখানে কীভাবে পার্টিসিপেট করবেন। তো এখানে 3টা অ্যাক্টিভিটি আছে, ফার্স্ট অ্যাক্টিভিটিতে আমরা পার্টিসিপেট করতে পারবো, আর সেকেন্ড যে অ্যাক্টিভিটিটা আছে এটা হচ্ছে ট্রেডিং ভলিউম, মানে এখানে আপনাকে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে। তো এটা আমরা যেহেতু পারবো না এটা স্কিপ করবো। আর থার্ড যেটা আছে এখানে আপনার এটাতেও পার্টিসিপেট করতে পারবো। তো ফার্স্ট যেটা আছে এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন দেখা দিই। তো ফার্স্ট যেটা আছে এটাতে আপনার 25,000 SCLP টোকেন গিভওয়ে করবে। তো এখান থেকে 2টা রুলস আছে, তো রুলসগুলো কি আমি বলে দিই। ফার্স্ট অফ অল আপনার নিউ একটা কুকয়েন অ্যাকাউন্ট লাগবে। আপনার যদি আগে থেকে কুকয়েন অ্যাকাউন্ট থাকে তাহলে কী করবেন, ওইটাকে লগ আউট মারে দিবেন। তারপর এখান থেকে দেখেন একটা সাইন আপের লিঙ্ক আছে, এটাতে ক্লিক করে আপনাকে সাইন আপ করতে হবে। তো এই লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই পোস্টটাতে নিয়ে আসবে, মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। এই যে দেখেন একটা সাইন আপের লিঙ্ক আছে, এটাতে ক্লিক দিয়ে আপনাকে সাইন আপটা করতে হবে। তো এটা কখন করবেন, মানে সাইন আপটা কখন করবেন, মানে 3 তারিখ বিকাল 4টার দিকে যখন স্টার্ট হবে তার 1 ঘন্টা আগে আপনি সাইন আপটা করে নেবেন। সাইন আপ করার পর এখানে আপনি লেভেল 1 KYC কমপ্লিট করতে হবে, মানে আপনাকে বিকাল 3টার দিকে কী করবেন সাইন আপ করে নেবেন আমার লিঙ্কে ক্লিক করে। তারপর এখান থেকে আপনি KYCটা কমপ্লিট করে নেবেন, মানে লেভেল 1টা কমপ্লিট করলে চলবে। তারপর এখানে সেকেন্ড যেটা বলছে, মানে সেকেন্ড রুলসটা যেটা বলছে, এখানে আপনাকে 100টা SCLP টোকেনের ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে, মানে USDT পেয়ারের মধ্যে 100টা মানে SCLP টোকেনের ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করবেন, একবার বাই করবেন একবার সেল করবেন। যদি আপনার $5 থাকে তাহলে $5 দিয়ে একবার বাই করবেন, আবার একবার টোকেনটা সেল দিবেন। এভাবে 4 বার করলে আপনার 100টা SCLP টোকেনের যে ট্রেডিং ভলিউমটা এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখেন কী বলছে, মানে এখানে ফার্স্ট মানে ফার্স্ট 200 কোয়ালিফাইড ইউজারকে পেমেন্টটা করবে। তো এখানে 125টা করে SLP ইচ, মানে প্রত্যেকজনকে এখানে 125টা করে টোকেন দিবে। তো এখন বলি যাদের ডলার নাই আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, যাদের ডলার আছে আপনারা চাইলে অফারটাতে পার্টিসিপেট করতে পারেন। তো অফারে যদি আপনি উইন করেন বা কোয়ালিফাইড হন তাহলে কিন্তু এখান থেকে প্রায় $25 পর্যন্ত ক্লেম করে নিতে পারবেন। তো এই গেলো আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি। তো সেকেন্ড অ্যাক্টিভিটিতে তো আমরা পার্টিসিপেট করতে পারবো না, তো থার্ড যে অ্যাক্টিভিটি আছে এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন আমি বলে দিই। তো এখানে মূলত আপনি যদি ফার্স্ট অ্যাক্টিভিটির মধ্যে থাকতে না পারেন তাহলে আপনি থার্ড অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারবেন কীভাবে। তো এখানে দেখেন এখানে আপনাকে 500টা SCLP টোকেনের ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি, মানে আপনি তো ফার্স্টের মধ্যে মানে 4 বার ট্রেডিং ভলিউম কমপ্লিট করলে কিন্তু আপনার $5 দিয়ে 4 বার করলে কিন্তু আপনার 100টার মানে SCLP টোকেনের ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়েছে। তো এইভাবে কী করবেন, আপনি 4 পাঁচ 20 বার বাই সেল করলে কিন্তু আপনার যদি $5 থাকে 20 বার বাই সেল করলে আপনার 500টা
এসসিএলপি টোকেনের ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনার $10 থাকে তাহলে ফার্স্টবার বাই সেল করলে কিন্তু আপনার $500 টোকেনের যে ট্রেডিং ভলিউম এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা কখন করবেন, এটা ঠিক 4টা বাজে আগামীকাল, মানে 3 তারিখ ঠিক বিকাল 4টার দিকে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। তো এখানে 2 নম্বর যে রুলসটা আছে, এখানে বলছে এসসিএলপি ইউএসডিটি এটাকে আপনাকে মানে ফেভারিট লিস্ট অ্যাড করতে হবে। তো কীভাবে ফেভারিট লিস্ট অ্যাড করবেন এটাও দেখাই দেবো, আর কীভাবে ট্রেডিংটা করবেন এটাও দেখাই দেবো। তো এখানে মূলত আমাদের কাজ শেষ, তো এখানে আর কিছু নাই। তো এগুলো আপনারা দেখে নিলেও দেখে নিতে পারেন এখানে ব্যানারে এসে। তো দেন এখান থেকে মার্কেটে চলে যাবেন, যাওয়ার পর উপরের দিকে সার্চ বার আছে, এখানে মানে আপনাকে এসসিএলপি টাইপ করতে হবে। তারপরে এখানে আমাদের কিন্তু বলছে ইউএসডিটি পেয়ার, এটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইউএসডিটি পেয়ারটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে ইউএসডিটি পেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের বলছে যে ফেভারিট লিস্ট অ্যাড করতে, উপরে দেখেন একটা স্টার্ট বাটন আছে, এটাতে অ্যাড করে নেবেন। তো এটা কখন করবেন, ঠিক 3 তারিখ 4টা বাজে। তো নিচের দিকে দেখেন বাই আছে সেল আছে, তো বাইতে ক্লিক দিবেন। তো এখানে কী করবেন, আপনারা 3টার দিকে অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর $5 যদি থাকে তাহলে $5 ডিপোজিট করে নেবেন, আর যদি $10-20 আপনার কাছে থাকে তাহলে $10-20 ডিপোজিট করে নেবেন। তো এখানে কী করবেন, অ্যাভেলেবেল ইউএসডিটি দেখাবে, তো এখান থেকে আপনারা বাই সেল করবেন, মানে এখানে 100% ডলার দিয়ে বাই সেল করবেন। তো আপনার যদি এখানে যদি $10 থাকে, আমি দেখাই সিম্পল হিসেবে, তো এখানে $10 যদি থাকে আপনার কিন্তু 49টা মানে এসসিএলপি টোকেনের ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে যাবে। এভাবে কী করতে হবে, আপনি একবার বাই করবেন, একবার সেল করলে কিন্তু আপনি ফার্স্ট যে অ্যাক্টিভিটিটি আছে ওইটার জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন। মানে এভাবে কিন্তু আপনি $100 ট্রেডিং ভলিউম কমপ্লিট করলে কিন্তু আপনি 125টা টোকেন পাবেন। তো 125টা টোকেনের ভ্যালু আমি দেখাই, এই যে দেখেন 125টা টোকেনের ভ্যালু কিন্তু প্রায় $25। তো আশা করি বুঝাইতে পারছি। এভাবে কী করবেন, আপনারা ট্রেডিং ভলিউম কমপ্লিট করে নেবেন। তারপরেও যদি না বুঝেন কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপ আছে, গ্রুপে আপনি বলবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো যাদের ডলার আছে চাইলে পার্টিসিপেট করতে পারেন, আদারওয়াইজ স্কিপ করবেন, কারণ এখান থেকে কিন্তু আপনি পার্টিসিপেট করলে এখান থেকে প্রায় $25 পর্যন্ত কিন্তু ক্লেম করে নিতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি। আর এখানে এসএসটা আসলে কিন্তু এখানে আপনি স্পটে কিন্তু আপনার ব্যালেন্সটা পেয়ে যাবেন, দেন আপনি সেল করে কিন্তু আপনি টিআরএক্সের মাধ্যমে কুকয়েন থেকে উইথড্র করে নিতে পারবেন। তো কুকয়েন থেকে উইথড্র করা কিন্তু একদম সিম্পল। তো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট আছে, ডিপোজিটে ক্লিক করে আপনি আর যে কোনো কয়েন্স যদি ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করে কিন্তু আপনাকে বাই সেলটা করতে হবে, এটা ঠিক আপনার 3টার পর ডিপোজিট করে রাখবেন, 4টা বাজার সাথে সাথে কাজগুলো কমপ্লিট করে নেবেন। তো আশা করি বুঝাইতে পারছি। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিবেন, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। আল্লাহ হাফেজ।